চতুর্থ দিন লাঞ্চের আগে হায়দ্রাবাদ টেস্ট পকেটে পুরে ফেলল ধোনি বাহিনী। এক ইনিংস ও 135 রানে জয় পেল ভারত। তার সুবাদেই ভারত অস্ট্রেলিয়া সিরিজে 2-0 এগিয়ে গেল টিম ধোনি। এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বেরিয়ে পড়ে অজি ব্যাটিং লাইনের কঙ্কাল। স্পিনারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্লার্ক বাহিনী। শেষ পর্যন্ত ব্যাগি গ্রিনদের ইনিংস শেষ হয়ে যায় 131 রানে। পূজারার দ্বিশত রানের পর স্পিন ম্যাজিকে মাত অজিরা। অশ্বিনের ঝুলিতে 5টি উইকেট, রবীন্দ্র জাদেজার পকেটে 3টি, 2 ইনিংস মিলিয়ে স্পিনারদের দখলে 14 উইকেট। ম্যান অব দ্য ম্যাচ চেতেশ্বর পূজারা। জামাতের টানা 48 ঘন্টা হরতালের পর আজ ফের হরতাল বাংলাদেশে। এই হরতালের ডাক দিয়েছে বিরোধী দল বিএনপি। হরতালে দেশজুড়ে মিশ্র সাড়া দেখা যাচ্ছে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সফরকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটাই এখন শেখ হাসিনা সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন রাষ্ট্রপতি। এরপর যাবেন তার শ্বশুরবাড়ি নড়াইলে। রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিকে জামাতে ইসলামীর ডাকে হরতালের শেষ দিনেও অগ্নিগর্ভ বাংলাদেশ। বরিশাল, চাঁদপুর, কমলাপুর সহ বিভিন্ন জায়গায় পুলিশ জামাত দফায় দফায় সংঘর্ষ হয়। সাতক্ষীরা ও সিরাজগঞ্জে সংঘর্ষে এক ছাত্রসহ কয়েকজন প্রাণ হারান। পয়লা মার্চ জারি হওয়া বিজ্ঞপ্তিতে সরকারি চাকরিতেও ছাঁটাইয়ের সংস্থান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশন ও স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার মধ্যে দিয়ে যাদের নিয়োগ করা হবে তাদের প্রথম 3 বছর প্রবেশনারি পিরিয়ডে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতে হবে। এই 3 বছর তাঁরা মূল বেতন পাবেন। বছরে 3% হারে বেতন বৃদ্ধি হবে। এছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা পাবেন না তাঁরা। এই 3 বছরের মধ্যে যেসব বিভাগীয় পরীক্ষা হবে সেগুলিতে পাশ করলে কর্মচারীদের চাকরি স্থায়ী হবে, অন্যথায় ছাঁটাই। সরকারি কর্মচারীর সংগঠনগুলির একাংশের অভিযোগ, নয়া নিয়োগ বিধি চালু করে সরকার রাজনীতিকরণ করতে চাইছে, এতে স্বজন পোষণ বাড়বে। এক ঘটনা 4 অভিযুক্ত, অথচ ঠিকানা পৃথক জেল। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার আদালতে তোলা হয় গার্ডেন রিজকাণ্ডে অভিযুক্ত মুক্তার, তার সহযোগী মোস্তাক এবং শেখ সুভান ও তার কাকা শেখ ইবনেকে। 4 জনকেই 18 মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে আপাতত এই 4 জনের ঠিকানা 2টি ভিন্ন জেল। আদালতের নির্দেশ, আলিপুর সেন্ট্রাল জেলে থাকবেন কংগ্রেস নেতা মুক্তার এবং তার সহযোগী মোস্তাক, আর প্রেসিডেন্সি জেলে থাকবে গার্ডেন রিজ কাণ্ডে মূল অভিযুক্ত শেখ সুভান ও তার কাকা শেখ ইবনে। কিন্তু একই ঘটনায় অভিযুক্তরা ভিন্ন জেলে কেন? আইনজীবী মহলের ব্যাখ্যা, গার্ডেন রিচে খুনের মামলায় প্রথমে পুলিশ হেফাজতে নেওয়া হয় সুভান এবং ইবনেকে। এই মামলায় পরে জেল হেফাজত হলে তাদের পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে। এরপর হিংসা ছড়ানোর অন্য একটি মামলায় তাদের নিজেদের হেফাজতে নেয় সিআইডি। সেই মামলায় তাদের এবার জেল হেফাজত হলো।